আজকে কিছু মাছ আনছিলাম, ওই যে দেখলেন ওখানকার মাছ, জাটকা মাছগুলো আনছি, পরে আবার পুলিশ ধরছিল। যে মাছগুলো সকালে দেখালাম না, ওই মাছগুলো যে পোলাও দিয়ে খিচুড়ি রান্না করছে, আর এই যে ভাজি, যা স্বাদ হয়েছে মাশাআল্লাহ। শুভ সকাল, অনেকদিন পরে আসলাম আমাদের হরদা নদীতে কিছুটা ভিডিও করব বলে। ভাই মাছ আছে নাকি? পোনা মাছ এই সুবল ভাই, আদাব, কেমন আছেন? ইলিশ হচ্ছে না সুবল দা? ইলিশ হচ্ছে না? গড়ে 1 কেজি পিওলি দিও। কি দর যাচ্ছে ভাই? এটি ভেদার বাচ্চা না? না, এটি কালবোস তো। ট্যাংরা গুলো সেই কি ভাই, সবই ইলিশ নাকি? দেখো দেখো নিজের লোক দাম বলি ফেলবা দেব নাহলে নাই সুন্দর ইলিশ। সারা রাত মাছ মেরে চলে আসছে, তীব্র স্রোত উপেক্ষা করে। এরা হলো জেলেদের জীবন। আজকে কিছু মাছ আনছিলাম, ওই যে দেখলেন ওখানকার মাছ, জাটকা মাছগুলো আনছি, পরে আবার পুলিশ ধরছিল। পুলিশ ধরে বললো যে মাছ এমনি নিয়ে যান আমাদের আমাকার হায়দের ভাইকে। তো পরে অনেক কাহিনী করে পুলিশকে ম্যানেজ করে বলছে আচ্ছা ঠিক আছে, ওরা আর কিনবে না, আমাদের কিছু বলেনি, আমাদেরকে যথেষ্ট রেসপেক্ট করছে। তো এই যে এই ইলিশ মাছগুলো দেখছেন, এগুলোর ওজন কতটুকু হবে সময়? একটা 400 গ্রাম হবে? হ্যাঁ, 400 গ্রাম, 350 গ্রাম প্রায়। আমার বাড়ির সর্বশেষ কবুতর এগুলা, আর 8 পিস কবুতর আছে। মৌমাছির কামড়ায় মারি ফেলাই দিছে, কুকুরে খাইছে, বিলাইতে খাইছে। মাছটা আমরা ওজন দিয়ে দেখি কি অবস্থা। আগে গোটাটা দাও, কয় কেজি হয় দেখো। 1 কেজি 750 গ্রাম। একটার কাজ 250 গ্রাম। হ্যাঁ, 250 গ্রাম। একটা রে ব্যবসায়িকের বেটি রে, এরাও 250, মানে 250 গ্রামের আশেপাশে। একটা বড় আছে, এই মাছটা বড়, এই যে এটি, এই লাস্টটা, এই যে এটি, এটি